আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত নাহমাদুহ নসল্লি আলা রসুল হিল করিম আম্মাবাদ প্রিয় দিনই ভাই ও বোনেরা কবর হল প্রথম ঘাটি আর কবর কারোর জন্য জান্নাতের বাগান আবার কারোর জন্য জাহান্নামের একটি গর্ত কবরের মধ্যে কোনো সাথী থাকবে না কোনো বাতি থাকবে না কবরের মধ্যে যদি আমরা ভালো আমল নিয়ে যাই যদি দুনিয়ার মধ্যে ভালো কিছু করে যাই নেক আমল করে যাই তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন কবরের মধ্যে বাতির ব্যবস্থা করবেন কবরের মধ্যে আমাদেরকে জান্নাতি পোশাক পরিয়ে দেবেন এবং আমাদের কবরটাকে একটা জান্নাতের বাগান বানিয়ে দেবেন এবং কবরের সঙ্গে জান্নাতের একটা সম্পর্ক তৈরি করে দেবেন মানে জান্নাতের সুগ্রাণ জান্নাতের বাতাস জান্নাতের খুশবু আমাদের কবরে আসতে থাকবে আর যদি আমরা খারাপ আমল করে যাই বদ আমল করে যাই নামাজ ঠিকভাবে না পড়ি রোজা না রাখি যদি জাকাত আমাদের উপর খরচ হয় জাকাত যদি না দেই তাহলে কিন্তু আমাদের কবরটা একটা জাহান নামের গর্ত হবে সেখানে আজাব সৃষ্টি হয়ে যাবে সেখানে আগুন দাউ দাউ করে চলবে এবং অনেক বড় বড় সাপ আমাদেরকে দংশন করতে থাকবে তো প্রিয় বন্ধুগণ কবরের আজাব থেকে যদি আমরা বাঁচতে চাই আমাদেরকে যেমনইভাবে নামাজ রোজা হাত জাকাত সবগুলো পালন করতে হবে তার সাথে সাথে রাসুল সাল্লু আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি দোয়া শিখিয়ে দিয়ে গেছেন যে দোয়াটি আমরা নিয়মিতভাবে পাঠ করলে আল্লাহ পাক কবরের আজাব থেকে আমাদেরকে রক্ষা করবেন কবরের আজাব থেকে আমাদেরকে বাঁচাবেন সম্মানিত বন্ধুগণ স্বয়ং রাসুল্লাহ আলী ওয়াসাল্লাম এই দোয়াটি পাঠ করেছিলেন তো যেহেতু রাসুল আলী ওয়াসাল্লাম পাঠ করেছিলেন সেহেতু এই দোয়াটি অনেক ফজিলতপূর্ণ একটি দোয়া আমরাও এই দোয়াটি নিয়মিত পাঠ করব। প্রিয় বন্ধুগণ দুয়ারটি হল আউ ল হুম্মা ইন্নি মিন আজাদ কবর আমি আবারও বলছি দুয়াটি হলো আউ ল হুম্মা ইন্নি আ উদ্দুবিকা মিন আজাদ কবর এই দুয়াটি আপনারা মুখস্থ করে নেবেন এবং অবশ্যই এই দুয়াটি যখনই নামাজ আদাই করবেন নামাজ আদাই করার পরে এই দুয়াটি পাঠ করবেন এবং যখনই মোনাজাত করবেন মোনাজাতের সময় বিশেষ করে এই দোয়াটি দুই একবার পাঠ করে নেবেন নিয়মিতভাবে যদি আমরা এই দোয়াটির আমল করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের কবরের আজাব থেকে রক্ষা করবেন এবং আমাদেরকে পরম সুখের স্থান জান্নাতের জন্য কবুল করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলের কবরের আজাব মাফ করে দিন এবং আমাদের সকলকে জান্নাতের জন্য কবুল করুন আল্লাহ আমিন